एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सकले खूब भालो आछेन आर एकटा नतून भिडियो निये आपनादेर सामने चले एसेछि। तबे आज के कोनो व्लग भिडियो ना, एकटा रेसिपी आपनादेर साथे शेयर करब, निरामिष आलू मटरेर एकटा सब्जी। आर तार जोन्नो शुकनो खोलाय आमी 2 चामच गोटा जिरे निये निच्छि, आर निच्छि गोटा धने, तार साथे कयेकटा शुकनो लंका। ভালোভাবে এগুলো ভেজে নিয়ে আমি প্রথমে ঠান্ডা করে নেব, তারপর গুঁড়ো করে রেখে দেব, রান্নায় আমি এটা পরে ব্যবহার করব। আর এখানে আমি খোসা সমেত আলু কেটে নিয়েছি, যেহেতু খোসা সমেত নিয়েছি তাই ভালো করে ধুয়ে রেখেছি। এখানে নিয়ে নিচ্ছি একটা গোটা টমেটো, আর নিয়ে নিয়েছি মটর, এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তাও খানিকটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খানিকটা জল দিয়ে গুলে রেখেছি। এখানে নিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা থেতো করে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করব, তবে আপনারা আপনাদের পছন্দ মতন সর্ষের তেল বা সাদা তেল যা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। এবার হালকা হাতে নাড়াচাড়া করে আলুগুলোকে লাল হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি স্মুথ পেস্ট বানাইনি, থেতো করে নিয়েছি। এই রান্না এভাবে দিলেই হবে। এটা আমি একটু আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি জলে যে গুলে রেখেছিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটা দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নেব। এই মশলার জলটাতেই কিন্তু আলুটা কষবে, আর আমি এবার ঢাকা দিয়ে দেব, তাহলে আলুটা আস্তে আস্তে সেদ্ধও হতে থাকবে। মাঝে মাঝে এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেব। নাড়াচাড়া করে ভালো করে টমেটোটা আলুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি কিন্তু এই রান্নাটাতে ঠান্ডা জল ব্যবহার করছি না, উষ্ণ গরম জল ব্যবহার করছি। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে দেব। এই রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়, আর নিরামিষ দিনে রুটি বা লুচির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর মটরটাও যেহেতু সেদ্ধ করা আছে আগে থেকেই, তাই এই রান্নাটা হতে আমার কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না। মটরগুলো দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দেব সামান্য চিনি। অনেকে হয়তো রান্নায় চিনির ব্যবহার করেন না, তবে আমি একটু চিনির ব্যবহার করি স্বাদটা ব্যালেন্স করার জন্য, সামান্যই দিয়েছি, এতেই হয়ে যাবে। এবার ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এটাকে একটু ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আর এই রান্নাটাতে কিন্তু আমি আলাদা করে কোনো ঘি বা গরম মশলার ব্যবহার করব না, যে ভাজা মশলাটা ব্যবহার করা হয়েছে এটাতেই কিন্তু ফ্লেভারটা একদম অন্যরকম হবে। আমি এভাবে শুকনো শুকনোই রাখছি এই রান্নাটা, বেশি গ্রেভি রাখছি না, তবে আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেভি রাখবেন। রান্নাটা কিন্তু হয়ে গেছে,
এবার এর মধ্যে আমি খানিকটা ধনে পাতা ছড়িয়ে দেবো, ব্যাস দারুণ টেস্টি একটা রেসিপি নিরামিষ দিনে রুটি বা লুচির সাথে খাওয়ার জন্য একদম তৈরি। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।